এসএফআই কেন্দ্র ছাত্র কমিটির ডাকে সারা দেশের সাথে রাজ্য নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি। রাজধানী সিটি সেন্টারের সামনেও প্রদর্শিত হয় অনুরূপ বিক্ষোভ কর্মসূচি। সারা দেশের সাথে রাজধানী সিটি সেন্টারের সামনেও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি। এসএফআই কেন্দ্র ছাত্র কমিটির ডাকে আহত এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে এসএফআই নেত্রী বৈশালী মজুমদার জানিয়েছেন, 18 সনের সরকার পরিবর্তনের পর রাজ্যের বুকে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। 2018 নির্বাচনের পর থেকে এ রাজ্যে যে নারীরা কতটা সুরক্ষিত তা আমরা প্রতিদিন লক্ষ্য করতে পারছি। আমরা আজকে এখান থেকে প্রশ্ন তুলছি যে আমরা কতটুকু সুরক্ষিত, আমরা মেয়েরা, মায়েরা, বোনেরা, আমরা সমাজে কতটুকু আমরা সুরক্ষিত, এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন। আমরা দেখছি যে অন্য কাজে প্রশাসন ব্যস্ত থাকছে, কিন্তু যখনই নারী নির্যাতন সংঘটিত কোনো অপরাধ হচ্ছে সেই বিষয়ে প্রশাসনিক স্তর থেকে কোনো রকম হেলদোল আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা আবারও এই প্রতিবাদ কর্মসূচি থেকে আওয়াজ তুলতে চাইছি যে আমাদের রাজ্যে যে ক্রমবর্ধমান শিশু নির্যাতন চলছে, নারী নির্যাতন চলছে, এগুলি যেন বন্ধ হয় এবং প্রশাসন যেন অতি সত্বর এগুলোর উপর দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করে। দিনের এই কর্মসূচিতে এসএফআই কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হালাবল।